আল্লাহ ডেকে বললেন, আদম তুমি আর তোমার স্ত্রী হাওয়া দুইজনে মিলে জান্নাতে থাকো, কিন্তু জান্নাতের নিষিদ্ধ গাছের কাছে যেও না, নিষিদ্ধ ফলটাও খেও না। এই ফল ছাড়া জান্নাতের যা যা খেতে মন চায় সব তৃপ্তি সহকারে খাও। সুবহানাল্লাহ পড়ো। তাহলে সাইয়েদনা আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহাস সালাম এই দুইজনের মধ্যে বিয়ে পড়াই দিলেন কে? এই পৃথিবীর সব নবীরা বিবাহিত ছিলেন, কি ছিলেন? বিবাহিত ছিলেন। আরবাআন মিন সুনানিল মুরসালিন, চারটা সুন্নাত সব নবীদের সুন্নাত। তিরমিজির হাদিস, এক নাম্বার আল হায়া, লাজুকতা, সব নবীরা লজ্জাশীল ছিলেন, কি ছিলেন? এই জন্য বাচ্চাকে লজ্জাশীলতা শিখাবেন, অন্যের সামনে ছোট বাচ্চার প্যান্ট খুলে ফেলবেন না। আবার অনেকে এগুলো করে, বাচ্চাদের প্যান্ট খুলে ফেলে আর বলে সমস্যা কি, ছোট মানুষ তো, খোল বেটা খোল, প্যান্ট খোল। এখনো যদি প্যান্ট খোলা শিখান, নাফরমান হবে, টেন্ডার বাজ হবে, এগুলো চাঁদাবাজ হবে, ঠিক কিনা? ভদ্রতা তার মধ্যে আসবে না, শিষ্টাচারিতে আসবে না। ছোট বাচ্চা হলো তার একটা প্রেস্টিজ আছে না নাই? কখনো বাচ্চাদের প্যান্ট খোলা যাবে? আল হায়া, লাজুকতা। বিষ্ণু ঈসা ইসলাম আম্মা জান হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে লালিত পালিত হয়েছেন 5টি বছর। বিষ্ণু ঈসা ইসলামের দুধমা হালিমাতু সাদিয়া বলে, এই কুরাইশি মোহাম্মদ কেনে দুধ খাওয়াতাম, কিন্তু এই ছোট্ট মোহাম্মদ কখনো কাঁদে না, ব্যথা পেলেও কাঁদে না, ক্ষুধা লাগলেও কাঁদে না। শুধু মোহাম্মদের লজ্জাস্থানের জায়গা থেকে কাপড়টা সরে গেলে শিশু মোহাম্মদ চিৎকার দিয়ে ওঠে। লজ্জাশীল ছিলেন। চারটা সুন্নাত সব নবীদের ছিল, লাজুকতা। দুই নাম্বার আর সিওয়াক, মেসওয়াক, মেসওয়াক করেন তো। তিন নাম্বার আচ্ছা আতুর, আতর মাখা, আতর মাখেন তো। চার নাম্বার আর নিকা, বিয়ে করা, সব নবীরা বিয়ে করেছে। সুবহানাল্লাহ পড়ুন। অ্যাকসেপ্ট অল্প কয়েকজন ছাড়া, যেমন ইয়াহিয়া আলাইহিস সালাম, সাইয়্যিদা ওয়া হাসুরা, উনি ছিলেন নেতা এবং নারীদের প্রতি অনাসক্ত। অনেকে আরো কয়েকজনের ব্যাপারে বলে, ইবনে তাইমিয়া আলাইহি রাহমা বিয়ে করেননি, ইবনু জারির আত-তাবারী আলাইহি রাহমা বিয়ে করেননি, ইমাম আন-নাবাবী বিয়ে করেননি, এরকম হাতে গোনা কয়েকজন। তার মানে এগুলো এক্সেপশনাল। এগুলো কি এক্সেপশনাল? মেইন স্ট্রিম হচ্ছে বিয়ে করা। সব নবীরা বিবাহিত ছিলেন। এবং আল্লাহর হাবিব সাইসাম বলতেন, নিকাহ মিন সুন্নতি ফমান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, বিয়ে আমি নবীর সুন্নাত, যার কাছে আমার সুন্নতের দাম নাই সে আমার উম্মত হতে পারবে না। আবার বিশ্বনবী যুবকদেরকে দেখলে ডেকে বলতেন, ইয়া মাশারা শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালিয়াতাজাওয়াজ, ও যুবক ছেলেরা তোমাদের যাদের ক্ষমতা আছে তারা বিয়ে করো। তোমাদেরকে ডেকে বিশ্বনবী বলেছেন, ও যুবকেরা বিয়ে করো, বিয়ে করো, আর যদি বিয়ের সুযোগ না থাকে তাহলে রোজা রাখো। কি রাখো? ফা ইন্নাহু লাহু বিজা, রোজা যৌন তাড়নাকে অবদমন করে, অবদমিত করে রাখে। এজন্য হয় বিয়ে করবা, আর বিয়ের সুযোগ না থাকলে রোজা রাখবা। বিয়ের চেষ্টা করলে ওই চেষ্টায় বরকত নাজিল করে কে? সালাসাতুন হাক্কুন আলাল্লাহি আউনুহুম, তিন শ্রেণীর ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ নিজের উপর আবশ্যক করে ফেলেছেন, নিজের জন্য আবশ্যক তিন শ্রেণীর ব্যক্তিকে সহায়তা করা। এর মধ্যে এক শ্রেণীর হচ্ছে আন-নাকিহ আল্লাযী ইউরিদুল আফাফ, এমন যুবক যে বিয়ে করার মাধ্যমে নিজের চরিত্রকে বাঁচাতে চায়। আল্লাহ বলে, ওই যুবককে সাহায্য করা আমি আল্লাহ আমার উপর ফরজ করে ফেলেছি। এজন্য যুবক ছেলের বিয়ে ট্রাই করো, সহজ করে দিবে কে? বিয়ে করলে রিজিকে বরকত দেয় কে? ইলতামিসু আর-রিজকা বিন-নিকাহ, তোমরা বিয়ে করার মধ্য দিয়ে আল্লাহর কাছে রিজিক তালাশ করো। বিয়ে করলেই বরকত দেয় কে? চিল্লায় বলতে হবে কে? আবার বিশ্ব ঈসা ইসলাম বললেন, যে বিয়ে করলো তার দিনের অর্ধেক পরিপূর্ণ করে দিল কে? ইযা তাযাওয়াজাল আব্দু ইস্তাকমালা দীনুহু নিসফু দীনিহি, যে ব্যক্তি বিয়ে করলো তার দিনের অর্ধেক পূর্ণ করে দিল কে? ফালিয়াত্তাকিল্লাহা ফিন নিসফিল বাকি, তার দিনের অর্ধেক পূর্ণ হয়ে গিয়েছে, এবার সে তার দিনের বাকি অর্ধেক নিয়ে টেনশনে থাকুক। সুবহানাল্লাহ পড়ে। বিয়ে করলে আপনার দিনদারির হাফ এটা কমপ্লিট, বাকি হাফ নিয়ে আপনি টেনশন করবেন। তাহলে বিয়ে করলে রিজিকে বরকত হয়, বিয়ে করলে আল্লাহর সাহায্য পাওয়া যায়, বিয়ে করলে ইমানের অর্ধেক কমপ্লিট হয়ে যায়। শুধু বাকি অর্ধেককে কমপ্লিট করে দিলেই আমাকে পাক্কা জান্নাতি বানাই দিবে কে? এজন্য টাইমলি ম্যারেজ, দেরি করে বিয়ে করা যাবে? কখন বিয়ে করবেন? আজকেই।
খাইছে, এত পুরো ডাইরেক্ট অ্যাকশন। আজকেই যত দ্রুত বিয়ে করা যায় টাইমলি বিয়ে করতে হবে। বিয়ে কখনো কারো সফলতা আটকায় রাখে না, রাখে কথা বলেন রাখে না। আপনার শেক্সপিয়ারের নাম শুনছেন, অ্যারিস্টটল নাম শুনছেন, মহাত্মা গান্ধী, এরা সবাই অল্প বয়সে বিয়ে করেছে। আমাদের এই বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উনিও খুব অল্প বয়সে বিয়ে করেছে। তো এই যে ওনারা এত কম বয়সে বিয়ে করলো, এই বিয়ে কি ওনাদের সফলতা আটকায় রাখছিল? কথা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি কি সফল নেতা ছিলেন না? বিয়ে ওনাদেরকে সফল হওয়া থেকে বাধা দেয় নাই, ওনারা ঠিকই সফল ছিলেন। সমস্যাটা হলো ওনারা বিয়ে করে সফল হয়েছেন, কিন্তু আমরা সফলতা অর্জন করে তারপরে বিয়ের পিঁড়িতে বসতে চাই, ঠিক কি না? বিয়ের কথা বললেই বলে হুজুর আগে একটা চাকরি হোক, কি হোক, হুজুর একটা নতুন ব্যবসা ধরে নেই তারপর, কিন্তু জানেই না একটা নতুন চাকরি আর একটা নতুন ব্যবসার শর্ত হলো আগে বিয়ে করা, আগে কি করা। এই জন্য বিয়ে করতে হবে সময় মতো, ঠিক কিনা? টাইমলি ম্যারেজ ক্যাম্পেইন, এই ফরিদপুর ইয়াং যারা আছে তোমরা একটা ক্যাম্পেইন করতে পারো, এই ক্যাম্পেইনের নাম হবে টাইমলি ম্যারেজ ক্যাম্পেইন, সময় মতো বিয়ে করার ক্যাম্পেইন। তোমরা এই আজকে ওয়াজে যেগুলো বলবো এগুলোর মৌলিক চুম্বক অংশগুলোকে ব্যানার ফেস্টুন আর প্লে কার্ডে নিয়ে বাড়ি বাড়ি যাবা, যে মেয়ের বাবা ছেলের বাবারে বুঝাবা যে সময় মতো বিয়ে দিয়ে দেন। দেখছেন চেয়ারম্যান সাহেব জোশ এসে গেছে, জোশ এসে গেছে না? তো তাহলে আজকের এই ফরিদপুরের মাহফিল থেকে আমরা এই চিন্তা নিয়ে যাব যে আমরা সময় মতো বিয়ে করব, ঠিক কিনা? এতক্ষণ আমরা বিয়ের গুরুত্বের ব্যাপারে শুনলাম, এবার জানবো আমরা বিয়ের উদ্দেশ্য কি, কি উদ্দেশ্যে আমরা বিয়ে করি। দেখি কেউ শোনাতে পারে কিনা আমাকে বিয়ের উদ্দেশ্য কি, বলেন তো। হ্যাঁ, ভালোবাসা, বংশ বৃদ্ধি করা, হ্যাঁ, আর জোরে জিনা থেকে বেঁচে থাকা, মাশাআল্লাহ, আর পরিবার গঠন করা, মাশাআল্লাহ, আর নেক সন্তানের বাবা হওয়া, তাকে কোরআনের সৈনিক বানানো, আর জান্নাতে একসাথে যাইতে চাই, এটাই তো, একা যাও না হেতিরে লই যাও, মাশাআল্লাহ, একসাথে যায় আদর্শ পিতা হওয়া, বিয়ে করছো নি? হ্যাঁ, আল্লাহ ওকে আদর্শ পিতা বানাক, আমরা পড়ি আমিন। আসলে এই যে সোশ্যাল ক্রাইসিস, এগুলো নিয়ে কথা হওয়া দরকার, কি বলেন? এগুলো নিয়ে বলে না তো অনেকে, খোলামেলা বলতে চায় না, কমফোর্ট জোন থেকে বের হয়ে কেউ কথা বলতে চায় না, সবাই সবার কমফোর্ট জোনে থাকতে চায়, তাই না? তো এই জন্য বিয়েটারে সহজ করে দিবেন। হ্যাঁ, আপনারা অনেকগুলো অবজেকটিভস অফ ম্যারেজ আমাকে শুনিয়েছেন, আমি একমত। প্রথম বিয়ের উদ্দেশ্য হচ্ছে ইবাদত, বিয়ের আসল উদ্দেশ্য কি? আমরা যাই করি কার খুশির জন্য? এজন্য রব্বুল আলামিন বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী, হ্যাঁ আপনি বলে দেন, আমার নামাজ, আমার যাকাত, আমার রোজা, আমার হজ, আমার জীবন, আমার মরণ, সব কিছু হবে একটা সত্তার জন্য, তিনি কে? তো সব যদি আল্লাহর জন্য হয়, বিয়েটাও কার জন্য? বিয়েটা আসলে ইবাদত। যারা বিয়েটাকে শুধু আনন্দ মনে করে, খেয়াল করেন এদিকে তাকান, যারা বিয়েটাকে শুধু আনন্দের জন্য করে, এরা বিয়ের পরপরই হতাশ হয়, কারণ আনন্দ বেশি দিন থাকে না, রং ধরা যৌবন জং ধরে নাই, এই সুন্দর শরীরের সৌন্দর্য এটা 3 বছর 4 বছর, একটা দুইটা বাচ্চা হলে আগের সৌন্দর্য থাকে। তো বিয়েকে যারা টেক ইট অ্যাজ এ প্লেজার, যারা আনন্দ হিসেবে নেয়, তারা বিয়ের পরপরই হতাশ হয়, আর এই হতাশা চলতে থাকে আজীবন। আর যে বিয়েকে যারা ইবাদত হিসেবে নেয়, তারা বিয়ের পরপরই হাজব্যান্ড আর ওয়াইফ একে অপরের উপর সন্তুষ্ট হয়, আর এই সন্তুষ্টি চলতে থাকে আজীবন, ঠিক কি না? তাহলে বিয়ের প্রধান উদ্দেশ্য হবে, আমরা যারা মুসলমান, আমাদের ইবাদত। বিয়েটা কি? 2 নম্বর, তাআরুফ, টু নো ইচ আদার, পরিচিতি। আল্লাহ বললেন, জাআলনাকুম শুউবাও ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, আমি তোমাদেরকে বিভিন্ন গোত্রে গোত্রে পাঠিয়েছি, কাউরে পাঠাইছি, পাকিস্তান, এই যে আমি বাংলাদেশের নাগরিক হব, এই দেশের সন্তান হব, এটা কি আমার ইচ্ছা? কথা বলেন না কেন, কার ইচ্ছা?
পাকিস্তানের প্রেসিডেন্ট ইমরান খান যে পাকিস্তানে আসবে কার ইচ্ছায়, ডোনাল্ড ট্রাম্প যে আমেরিকায় আসবে এটা কার ইচ্ছায়, আল্লাহ এক একজনকে এক এক জায়গায় পাঠালেন, প্রত্যেককে আল্লাহ তাআলা একটা নাম দিলেন, একটা গ্রাম দিলেন, একটা পরিচয় দিলেন, ঠিক কি না? আল্লাহ বললেন এক একজনকে এক এক এলাকায় পাঠালাম, কারো বাড়ি ফরিদপুর, কারো বাড়ি সিলেট, কারো বাড়ি চট্টগ্রাম, চট্টগ্রামের ছেলে যে ফরিদপুরের মেয়েকে বিয়ে করে আসে না নাই, আবার ফরিদপুরের ছেলে যে নোয়াখালীর মেয়ে আনে আসরা নাই। সম্মানিত ভাইয়েরা, বিশেষ করে যুবকরা মনে রাখবা, বিয়ে একটা ছেলের সাথে একটা মেয়ের সম্পর্ক না, বিয়ে শুধু বর আর কনের সম্পর্ক না, বিয়ে একটা পরিবারের সাথে আর একটা পরিবারের সম্পর্ক, একটা বংশের সাথে আর একটা বংশের সম্পর্ক, এক গোত্রের সাথে আরেক গোত্রের সম্পর্ক। এই বিয়ে পৃথিবীর অনেক যুদ্ধ থামিয়ে দিয়েছে। আগে দুই গোত্রের যুদ্ধ ছিল, পরে এই গোত্রের এক ছেলে এই গোত্রের মেয়ের পছন্দ করছে, এরপরে বিয়ে, বিয়ের পরে এরা হয়ে গেছে এদের শালা গোষ্ঠী, আগে পাইলেই কুপাইতো, এখন শালা শালা বইলা ডাকে, আছে না নাই? তাহলে তাআরুফ, বিয়েতে সম্পর্ক বাড়ে, বিয়ের মাধ্যমে ট্র্যাঙ্কুইলিটি, পিস এন্ড কম্প্যাশন হয়, লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। আল্লাহ বললেন ওয়ামিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা ইন্ন ফি যালিকা লাআয়াতিন লিকওমিন ইয়াতাফাক্কারুন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বললেন আমার অসাধারণ সৃষ্টিগুলোর মধ্য থেকে, নিদর্শনগুলোর মধ্য থেকে অন্যতম নিদর্শন হলো আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, তোমাদের মধ্য থেকে তোমাদের স্ত্রীদেরকে আমি বানালাম, সেই স্ত্রীদের সংস্পর্শ যখন তোমরা পাও তোমাদের হৃদয়টারে প্রশান্ত করে দেয় কে? স্বামী যখন স্ত্রীর সান্নিধ্য পায় একটা অস্থির মানুষ তখন স্থির হয়ে যায়, ঠিক কিনা? অনেক ছেলে দেখবেন খুব অস্থির টাইপের, এদিকে দৌড়ায় ওদিকে দৌড়ায়, মন বসে না, এটার বিয়ে করাই দেয়, কি করাই দিবেন? দেখবেন একেবারে ঠান্ডা হয়ে গেছে, স্থির হয়ে গিয়েছে। বিয়ে অস্থির চিত্তকে স্থির চিত্তে রূপান্তরিত করে। সুবহানাল্লাহ পড়বেন না? স্বামী যখন স্ত্রীর সান্নিধ্য পায়, স্ত্রী যখন স্বামীর সান্নিধ্য পায়, উভয়কে প্রশান্তি নাজিল করে কে? উভয়ের হৃদয়টা আল্লাহ প্রশান্ত করে দেয়। তাহলে বিয়ের আরেকটা উদ্দেশ্য হচ্ছে প্রশান্ত হওয়া, এই অস্থির চিত্তটাকে স্থির বানানো। আবার একজন বলেছে যে হ্যাঁ হুজুর, বিয়েতে বংশবৃদ্ধি হয়, হিউম্যান রিপ্রোডাকশন হয়, বংশবৃদ্ধি খুবই জরুরি, ওয়ান অফ দ্য মেজর অবজেক্টিভ অফ শরিয়া, মাকাসিদ শরিয়ার একটা গুরুত্বপূর্ণ অবজেক্টিভ হচ্ছে হিফজুন নাসাল, প্রজন্মকে সংরক্ষণ। এই যে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে টেন্স, চিন্তিত, তাই না? এগুলো নামাজি হবে কিনা, এগুলো আল্লাহ আল্লাহ হবে কিনা, এদের ছেলে আবার আমাদের যে নাতিপুতি হবে এরা কেমন হবে, চিন্তা আছে না নাই? এই জন্য প্রজন্ম সংরক্ষণ করে যাওয়া, এই একের পর এক যে প্রজন্ম আসবে, প্রজন্মের বিস্তার ঘটে বিয়ের মাধ্যমে, বিয়ে ছাড়া প্রজন্ম বিস্তার হয়, কথা বলে? এক যুবক বিশ্বাস হুজুরের কাছে দোয়া চাইছে, হুজুর দোয়া করেন আল্লাহ যেন আমার একটা ছেলে দেয়। হুজুর দোয়া করছেন, ছেলে হয় নাই। পরের বছর আইসা আবার হুজুর দোয়া করবেন আল্লাহ যেন ছেলে দেয়, ছেলে হয় নাই। আবার চাইলেন হুজুর একটু দোয়া করেন আল্লাহ যেন ছেলে দেয়, হুজুর আবার দোয়া করলেন ছেলে হয় না। হুজুর তওবা, ঘটনা কি, ওর হয় না কেন সন্তান? বিশ্বাস হুজুর ডেকে পাঠাইছে, এদিকে এসো বাবা তোমার সন্তান হয় না? না কয়, না হুজুর তিনবার দোয়া করছেন তিন বছর ধরে হয় নাই। বিশ্বাস হুজুর বলে বাবা তুমি বিয়ে করছো? কয়, না। তো তুমি বিয়ে না করলে সন্তান কিভাবে হবে? আগে বিয়ের পর্বটা তো সার বিলে বাপ, আগে এই পর্বটা সার, তারপরে সন্তান দিবে কে? ইয়াহা বলি মাইয়াশা ও ইনাসাম ওয়া ইয়াহা বলি মাইয়াশা উন্দুকু আও ইউযাউজুহুম যুকরানাম ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মাইয়াশা আকীমা ইন্নাহু আলীমুন কদীর। আল্লাহু আকবার। আল্লাহ বললেন আমি এমন সত্তা, যারে চাই তারে ছেলে দেই, আমি তোদের এমন রব, যারে চাই তারে মেয়ে দেই, আমি তোদের এমন আল্লাহ, যারে চাই তারে ছেলেও দেই সাথে সাথে মেয়েও দেই, আবার আমি তোমাদের এমন আল্লাহ, যারে চাই তারে ছেলেও দেই না মেয়েও দেই না। তিনি কে? ছেলে মেয়ে সব দেন আল্লাহ, আবার দেন না, তিনি কে? এজন্য সন্তান যদি চান চাইতে হবে একজনের কাছে, তিনি কে? নাকি সন্তানের জন্য হাজারে যে মানত করবেন? অনেকে বললে মাজারে মানত না করলে বাচ্চা হয় না, বলে তো ছাগলের যে বাচ্চা হয় ছাগল কোন মাজারে মানত করে?
কথা কি বুঝতেছেন? মানত হবে একজনের স্ত্রীকে। বিয়ের আরেকটা উদ্দেশ্য হচ্ছে এই যে ছেলেটা বলল যে চরিত্রের হেফাজত হয়। হ্যাঁ, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, ওয়া দেয়ার ড্রেস এন্ড দেয়ার ইউ ড্রেস, স্বামী স্ত্রীর জন্য পোশাক, স্ত্রী স্বামীর জন্য পোশাক। পোশাক যেমনি আমাদের লজ্জাস্থান ঢেকে রাখে, তেমনি স্বামী তার স্ত্রীর চরিত্র বাঁচায়, স্ত্রী তার স্বামীর চরিত্র বাঁচায়, ঠিক কিনা? আরেকটা উদ্দেশ্য হচ্ছে হালাল এনজয়মেন্ট, হালাল পন্থায় বিনোদন। এই স্বামী স্ত্রীর যে সম্পর্ক, এটা কি বৈধ না অবৈধ, হালাল না হারাম? দেখেন ইসলাম কতটা লজিক। আমাদের যেন অ্যাডাল্টারি এন্ড ফর্নিকেশনের সাথে জড়িত হওয়া না লাগে, জিনার দিকে যেন যাওয়া না লাগে, এই জন্য বিয়েকে হালাল করে দিয়েছে কে? এগুলো হচ্ছে বিয়ের উদ্দেশ্য। এবার যুবকদের জন্য আমি খুব সংক্ষেপে তোমাদেরকে কিছু টিপস দিব, যারা তোমরা বিয়ে করো নাই, কিভাবে বিয়ের জন্য আগাও। খুশি? বহুত খুশি? বিয়েটারে আপনারা চাইলে অনেক সহজ করতে পারেন। মসজিদে বিয়ে করাবেন, মসজিদে। কোথায়? মসজিদে। আগে হইতো না হুজুর? আমাদের কালচার ছিল আগে মসজিদে বিয়ে হইতো, বিচার হতো মসজিদে। বিষ্ণু ঈসা ইসলামের মসজিদে নববী এট এ টাইম এটা ছিল নামাজের জায়গা, এবাদত গা, এট এ টাইম এটা ছিল বিষ্ণুনবীর সচিবালয়, এটাই বিষ্ণুনবীর গণভবন, এটাই বিষ্ণুনবীর বঙ্গভবন, এটাই সেক্রেটারিয়েট, এটাই সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট, এটাই ডিজিএফআই এর হেডকোয়ার্টার, এটাই এনএসআই এর ভবন। চিল্লায় বলেন ঠিক কিনা? এখন আমরা মসজিদ দিছি একদিকে, সমাজ নিয়ে গেছি আরেকদিকে। সমাজ এক পাল্লায় রাখছি, নামাজ রাখছি আরেক পাল্লায়। সমাজ আর নামাজকে আলাদা করা চলবে না মুসলমান, সমাজ আর নামাজ একসাথে সমান্তরাল গতিতে প্যারালাইল লাইনে উঠায় দিতে হবে। চিল্লায় বলো ঠিক কিনা? মসজিদে বিয়ে করান, কি নিয়ে যাবেন জানেন? খেজুর। বাবা মেয়ের রিজন নিয়ে যাবে, বাবা এসে বসবে, ছেলেকে হিজাব কবুল, দুজন উইটনেস সাক্ষী, বিয়ে হয়ে যাবে। বিয়ে শেষ খেজুর খাওয়াই দেবে।